হাই ফ্রেন্ডস, কবিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন গাড়ি করে যাচ্ছি, ব্রিজের ওপরে উঠেছি। তো আমরা আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ আর বেলুড় মঠ। হঠাৎ করে বলবো না, অনেক দিন ধরেই প্ল্যান হয়েছিল, তো তোমাদেরকে বলা হয়নি আগের ভিডিওতে। তো মা গাড়ি করেছে, মা যাচ্ছে, দিদি যাচ্ছে, আর আমার শাশুড়ি যাচ্ছে, শাশুড়ি মা যাচ্ছে, বোন যাচ্ছে, মাসি যাচ্ছে, এটা হচ্ছে আমার মেজো মাসি, আর মেজো মাসির বৌমা, মেজো মাসির নাতনি আর ছেলে। আর ওদিকে পিউ হাই বলছে, দিদি হাই বলছে, ওদিকে মা আর আমার শাশুড়ি, সবাই মিলে আমরা যাচ্ছি। আর প্রথমে যাব হচ্ছে দক্ষিণেশ্বরে। তো গাড়ি করে বেরিয়েই পড়লাম ঘুরতে। একটু অনিতাকে বলেছিলাম, ওরা যাবে না বলল। তো দেখো, আসলে মা গাড়িটা বুক করেছে, মাই আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তো অনেক দিন ধরে বলে রেখেছিল যাব যাব, আর আমাদেরকেও বলে রেখেছিল। আর মাসি আজকে সকালবেলায় চলে এসেছে মায়েদের বাড়ি, তো ওখান থেকে আমরা একসাথে বেরোচ্ছি। এদিকে দেখো, আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। তো মা, পিউ, মাসিরা গঙ্গায় চান করবে, ওই জন্য এখানে সব রাখা হচ্ছে ব্যাগ। আর পিউ চান করবে, মাসিরা করবে, আমরা করব না, আমরা ঘর থেকে চান করে গেছি, দিদিও করবে না। তো পিউ, মাসি, মাসির বৌমা মানে বৌদি, আর যখনই দেখতে পাচ্ছে একবার করে হাই বলে দিচ্ছে, হাত নেড়ে দিচ্ছে, আর ওরা করবে। দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে। তো চান টান করে এবার এদিকে আমরা চলে এসেছি পুজোর ডালা কিনতে। চারটে ডালা কেনা হবে, এরা এত তাড়াহুড়ো করছে, মানে বৌদি দিদি যা পারছে তাই বলে ডাকাডাকি হাত ধরে টানাটানি করার খাপ করে দিচ্ছে। তো চারটে ডালা নিলাম, মাসিদের, আমাদের, দিদির আর মায়ের। আর মাই পয়সাটা দিল, তো পরে দিয়ে দেবো পুজোর পয়সা, মানে দিয়ে দিতে হয়, যেই দিক তাকে দিয়ে দিতে হয়। তো এখানেই জুতো ব্যাগ ফ্যাগ রাখা হবে। তো দেখো ডালা নিয়ে আমরা এবার যাচ্ছি পুজো দিতে। ভেতরে তো মনে হচ্ছে ফোন অ্যালাউ করবে না, তো ভেতরে কিছু দেখাতে পারবো না তোমাদের। বাইরেটাই একটু দেখিয়ে দিচ্ছি, লাইন দিতে হবে, ওখানে লাইন দিয়ে তারপর পুজো দিতে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, এবার দেখো মানে মেলাটা একটু ঘুরতে চলে এলাম। কত মেলা বসেছে, বলছে তো 12টায় বন্ধ করে দেবে। তো তাড়াহুড়ো করে আমরা একটু দেখছিলাম, আর ওখানে লোকও চলে এসেছিলো, মানে বারবার ধরে বলছে 12টায় বন্ধ, 12টায় বন্ধ, তাড়াতাড়ি নিন। তো আমার একটা পলা কেনার ইচ্ছা ছিল, যখন মানে ঢুকছিলাম এখান দিয়েই গেছি, দেখি যে পলাগুলো ভালো ভালোই বসেছে। তো আমি ভেবেইছিলাম যে একটা পলা নেবো, আর ওখানে চলে এলাম একটু পলাটা কিনতে। এখানে দেখছিলাম এক জায়গায় একটা পলা, এটা ঠিক পছন্দ হচ্ছে না, তো এটার দাম বলছিল 180 টাকা, এটা নেব না, এটা নিয়ে নি। এটা রেখে দিলাম, এটা নেব না। তো আমি যেটা দেখেছিলাম সেই দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, মানে যাওয়ার সময় দেখতে দেখতে গিয়েছিলাম ওই দোকানটা। আমি এবার খুঁজছি, ওই দোকানটাই যাব, ওই ডিজাইনটা, যে ডিজাইনটা দেখেছিলাম ওই দোকানটাতেই আছে। এই দোকানগুলোই দেখলাম যে নেই, অনেকগুলোই মেলা বসেছে, আগে আরও বসতো, এখন সব উঠে মানে উঠে যাচ্ছে। আর ওদিকে গঙ্গার পাড়ে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, কিন্তু লকডাউনের পর থেকে ওগুলো ঘিরে দিয়েছে, তো ওদিকে আর যেতে দিচ্ছে না। আমরা এর আগের বারে যখন গিয়েছিলাম তখন ওই গঙ্গার পাড়ে বসে খেয়েছিলাম। তো এই পলাটা পছন্দ হয়েছে, এটাই নেব। কত সুন্দর লাগছে দেখো, আর এরকম ডিজাইন আমার নেই, তো এটাই নেব। ওটা একটু, ওই পলাটা একটু মানে দাগ ছিল, একটুখানি কাটা কাটা মতো ছিল বলে ওটা পাল্টে দিতে বললাম, দিয়ে এবার ওই দাদাটা অন্য একটা বের করে দিল,
দেখো বন্ধুরা, এবার আমরা গাড়িতে উঠে পড়েছি দক্ষিণেশ্বর থেকে। এবার যাবো আদ্যাপীঠ। ড্রাইভার কোথায় নিয়ে যাবে জানি না, আদ্যাপীঠ নিয়ে যাবে কি বেলুড় মঠ নিয়ে যাবে। তো এবার যাচ্ছি পরের মন্দিরে, তো গিয়ে আবার দেখা হবে। সবাই এখন গাড়িতে উঠছে। দেখো আমরা রোদ্দুরে ঘুরে কিরকম হয়ে গেছে মুখ, বিশাল রোদ্দুর, মানে ঠান্ডা পড়েছে বলে এখানে তো মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে বৈশাখ মাসের গরম। তো দেখো বন্ধুরা, আমরা এবার আদ্যাপীঠ পৌঁছে গেছি। এবার এই সিঁড়ি দিয়ে মন্দিরের ওপর উঠব। এটা হচ্ছে মন্দির, মনে হচ্ছে মন্দির এখন খোলা নেই, সবাই বলছে 12টায় বন্ধ হয়ে গেছে মন্দির। দেখো সবাই আসছে লাইন দিয়ে, উঠছে সিঁড়ি দিয়ে মন্দির। এবার কখন খুলবে জানি না, আদৌ আমাদের কপালে ঠাকুর দেখা, ঠাকুরের মুখ দর্শন করা আছে কি তাও জানি না। তো যাওয়া যাক ওপরে দেখি। তো দেখো অনেক লোক বসে আছে এখানে, দেখো ঠাকুরের দরজা বন্ধ, খোলা নেই। তো আবিরের ঘুমও এসে গেছিল। দেখো বন্ধুরা, আদ্যাপীঠ থেকে এবার আমরা যাব বেলুড় মঠে। দীর্ঘ অপেক্ষা করেও ঠাকুর দর্শন করতে পারলাম না। এখানে আবার সবাই বলছে ওই ধর মানে এখানে সবাই বলছে, প্রথমে বলেছিল যে 3টার সময় খুলবে, তো 3টার সময় খুলবে না। আবার এখন মাসির ছেলে জিজ্ঞাসা করে এলো 6:30 খুলবে, তো অতক্ষণ থাকা যাবে না, তাই চলে যাচ্ছি বেলুড় মঠে। বেলুড় মঠে কটায় খুলবে জানি না, যাই দেখি। দেখো ওকে আগে দেখা, আমাকে দেখাতে হবে না, ওকে আগে দেখা। এ দেখো আবির নাচছে। তো চলো বন্ধুরা বেলুড় মঠে যাই। দেখো বন্ধুরা, এবার আমরা বেলুড় মঠে এসে গেছি। তো যাচ্ছি হেঁটে হেঁটে, এই যে এই গেটটা দিয়ে ঢুকলাম। তো ওরা বাইরে এই সামনে এগিয়ে গেছে। তো চলো একটু ভেতরে ঢুকে পড়েছি। কি হলো? আপনি টুপিটা খুলে দেবার, গরম হচ্ছে। এতে মিউজিয়াম মতো আছে, এখানে দেখ ঘোড়ার ঘোড়ার গাড়িটা দেখ। ওই তো ওইটা মনে হয় মিউজিয়াম না, ওটা টয়লেট, লেডিস টয়লেট। ওই দোকানটা কি সুন্দর লাগে। এখানটা দেখো বন্ধুরা কি সুন্দর সিনারিটা করা আছে। তো এইদিকে যে মানুষটি বসে আছে, এটা হচ্ছে চাক চালাচ্ছে, তো চাকে মাটির কাজ হচ্ছে। ওইদিকে ওখানে দালানে মাটির ঘরে দালানে ঢেঁকি পাতা আছে। তো ঢেঁকি সে আমাদের আমি ছোটোবেলায় দেখেছিলাম, এখন আর ঢেঁকি দেখতে পাই না। ওই তো মাটির হাঁড়ি তৈরি করেছে, মাটির সব জিনিস তৈরি করে। তো এখানে ঘরটা কি সুন্দর, মাটির ঘরটা করে রেখেছে। মন্দিরের কাছে চলেই এসেছি।
দেখো কত সুন্দর লাগছে। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর দেখতে লাগে। না ও মার কাছে যাবে একবার, আগে আগে ছবি তুলতে দিত না, এখন ছবি দেখো। আমরা গঙ্গাধারে এসে গেছি, এই যে এখানে ঘাট। দেখো বন্ধুরা, এখানে আবার চাষ হয়েছে, মনে হচ্ছে এটা মূলো গাছ, কি গাছ এটা বুঝতে পারছি না, কত চাষ হয়েছে দেখো। আর ওই দিকটা কত সুন্দর লাগছে, এখানটায় বসে না, মূলো গাছ না এটা। আমি আর পিউ গিয়ে ঝালমুড়ি কিনে নিয়ে এলাম, খুব ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল গঙ্গার ধারে বসে, তো এখানে বসে একটু ঝালমুড়ি খাবো। বন্ধুরা দেখো ঘোড়া হয়ে গেল, বেলুড় মঠ ঘোড়া হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। তো সন্ধ্যে সন্ধ্যে হয়েই এসেছে, এবার আমরা বাড়ি চলে যাবো গাড়ি করে, গাড়িতে উঠবো। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির দিকে, তো ওখান থেকে গাড়িতে উঠবো। দেখো গাড়ির সামনাসামনি এসেই গেছি, এখানে আবার মক্কা বিক্রি হচ্ছে, তো দিদি মক্কা কিনবে বললো, ওই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। এবছরে সেরকম মক্কা খাওয়া হয়নি, খেতেও ইচ্ছা করছিল, তো দিদি বললো একটু কিনি, গাড়িতে যেতে যেতে খাওয়া হবে, তো কিনে দিদি কিনছিল এগুলো আর আমি দাঁড়িয়েছিলাম। দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এসে ছেলেটাকে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে হাত মুখ ধুলাম, ধুয়ে ছেলেটাকে চেঞ্জ করালাম, করিয়ে ওকে একটু দুধ খাওয়ালাম, খিদে পেয়ে গেছিলো। আর তারপর চুলটা আমি বিনুনি করে নিলাম, বেঁধে নিলাম একটু, চুলটায় খুব জোট হয়েছিলো, আমি সারাদিন ধরে ঘুরে গাড়ির হাওয়ায়, তবু বেলুড় মঠে বসে একবার চিড়ে নিয়ে গেছিলাম, আজরে নিয়েছিলাম, তবু এসে চুলটা ভালো করে জোট ছাড়িয়ে বিনুনি করে নিলাম। আর অনিতা আজকে আটাটা মাখছে, এবার আমি গিয়ে রুটিটা শেকবো, ভালো লাগছে না তবু করতে হবে। আর দিদি আজকে মায়েদের বাড়িতে থাকবে না, মানে রাত্রিতে জামাইবাবু দোকান থেকে যাওয়ার সময় ওকে নিয়ে চলে যাবে, ও এখন 11টা অবধি মায়েদের বাড়ি থাকবে। তো চলো তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা।